আসলে অনেকদিন হয়ে গেলে এবার একটা নিজের ব্যবস্থা করতে হবে। তাহলে তো তোমার দাদুকে একবার জানাতে হয়। উনি যখন আমার উপর তোমার দায়িত্ব দিয়ে এখানে পাঠিয়েছেন তখন ওনাকে তো একবার। না না, দাদুকে জানাবার কোনো প্রয়োজন নেই, আপনারা একদম চিন্তা করবেন না, আমি আমি সময় পেলেই এখানে আসব। চকলেট দাদা তুমিও চলে যাবে? তুমি চলে গেলে আমরা চকলেট খাবো কি করে? আরে বাবা, আমি যখন এখানে আসব তখন তোমাদের জন্য এই এত এত চকলেট নিয়ে আসবো, ঠিক আছে? তুমি চলে যাবে? কেন চলে যাচ্ছ? তুমি থাকো না, তুমি থাকলে বাড়িটা হাসি আনন্দে গম গম করে। ও দিদি বলো না তুমি। শান্তনু, আর কয়েকটা দিন থেকে গেলে পারতে বাবা? আমার কাজটা এমন, আমি না মানে থাকতেই পারবো না, আমাকে যেতেই হবে ওখানে। শ্রীজা শান্তনুর কথা শুনে ওভাবে ছুটে চলে গেল কেন? মেয়েটার মনে কি চলছে? দেখেছো এইখানে রেখে দিয়েছো গিটারটা? গিটারটা কেন এখানে রেখেছো বলতো? আমি কোথাও যাবো না, তুমি কাঁদছো কেন বলো তো? এখানে বসো, এখানে বসো। হ্যাঁ আচ্ছা, আমি যদি কোথাও যাই আমি তো এখানে কলকাতাতেই থাকবো, তুমি তো কাজ কেন? তাহলে দেখা হবে, অবশ্যই দেখা হবে। আচ্ছা বলছি, আমাদের বাইরে দেখা করতে কোনো প্রবলেম নেই তাই না? তাহলে সত্যি বলছো তুমি? আরে সত্যি তোমাকে বলবো না কেন? আচ্ছা আমি তোমাকে কবে মিথ্যা কথা বলেছি বলতো? আমাদের দেখা হবে, যোগাযোগ হবে, আড্ডা হবে, সব হবে। আচ্ছা তার আগে তোমাকে কিন্তু আমাকে একটা প্রমিস করতে হবে। কি? তুমি আর কোনো আমার জিনিসপত্র লুকাবে না, প্রমিস? প্রমিস। থ্যাংক ইউ। আর আর এইরকম মন খারাপ প্লিজ না, এবার একটু হাসো, একটু হাসো, আর একটু, আর একটু। দ্যাটস ইট। এই হাসিটাই আমার সবসময় চাই, তোমাকে এই হাসিটাই খুব ভাল লাগে, একদম গোমরা মুখ নয়, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আর মন খারাপ নয়, এই কথাই রইল, আর সব সময় হাসি, ঠিক আছে? আমি আসি তাহলে, টাটা। আমাদের দেখা হবে, কথাও হবে। আমি তোমার সাথে না দেখা করে থাকতে পারবো না। শ্রীজা, তুমি তুমি শান্তনুর সাথে দেখা করতে যাবে? দেখো শ্রীজা, আমরা তো কেউ শান্তনুকে ভালো করে চিনি না, বলো? আমিও চিনি না, তুমিও চেনো না, এই বাড়ির কেউই ভালো করে চেনে না ওকে। ও কোথায় যাবে, কোথায় গিয়ে থাকবে সেটাও তো আমরা কেউ জানি না। তুমি এভাবে একজন অচেনা মানুষের সাথে দেখা করতে চলে যাবে? কে বলেছে, কে বলেছে শান্তনু তো অচেনা? আর কোথায় থাকবে সেটাও তো জেনে যাব আমরা। আর বাইরে দেখা করতে তো কোনো অসুবিধা নেই, আমারও নেই আর শান্তনু দারও তো নেই। হ্যাঁ
আমি বুঝতে পারছি সেটা, কিন্তু তুমি শোনো, তুমি এভাবে দেখা করতে যেও না। প্লিজ ম্যাম, আপনি কেন আমার উপর নজর দিচ্ছেন বলুন তো? আমি বড় হয়েছি, আমার নিজের একটা ফ্রিডম দরকার, আমার আলাদা জগৎ আছে। প্লিজ আমাকে আমার নিজের মতো থাকতে দিন। শ্রীজা, আমি আমি শ্রীজাকে কি করে বোঝাবো? না না, শ্রীজাকে আমি কোথাও যেতে দেবো না। ওই শান্তনুর সাথে মেলামেশাটা এবার আমায় বন্ধ করতেই হবে। কিন্তু কিন্তু কি করে করব, কি করে আটকাবো আমি শ্রীজাকে? আমি তো বললাম যে আমি আছি, কোনো চাপ নেই, চলো না। আমি তো বললাম চলো চলো, আমি তোমার কাছে কথা আছে, আমরা প্লিজ আমাকে ছাড়ো, আমি এক পাও তোমার সাথে আর আপনার বাড়ি যাচ্ছি এখনই। চিঠিয়ার খাতাটা তো আজই জমা করতে হবে। এদিকে শ্রীজা তো ফোনটাও তুলছে না। ফোনটা তোলো শ্রীজা, প্লিজ ফোনটা তোলো। হীরা কারা আমাকে কোথায় নিয়ে যেতে চাইছে? আমাকে ফোনটা ধরতেই হবে। এখান থেকে বেরোতে হলে ফোনটা ধরে আমি চিৎকার করতেই হবে। কিন্তু এদের সাথে কি আমি বেরিয়ে উঠবো? শ্রীজা, শ্রীজা, শ্রীজা।
আগামীকাল রাজারহাট দুর্নীতলা মাঠে এক কীর্তনের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ভোগ বিতরণের ব্যবস্থা থাকছে, তাই সকলকে সঠিক সময়ে মাঠ প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে। শ্রীজা তুমি কোথায় আছো? কোথায় আছো শ্রীজা, বলো বলো শ্রীজা কোথায় আছো? আগামীকাল রাজারহাট দুর্নীতলা মাঠে এক কীর্তনের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ভোগ বিতরণের ব্যবস্থা থাকছে, তাই সকলকে মাঠ প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে। কি ছেলে খেলা ভাইছিস না? ছেলে খেলা ভাইছিস? এটা ব্যাগের মধ্যে রিভলভার রেখে দিয়ে চলে এলি ব্যাগটা লক না করে। সরি বস, আমি তাড়াহুড়ো একেবারেই ভুলে গেছি। তোর এই ভুলের মাসুল কে দেবে? কে দেবে তোর এই ভুলের মাসুল? তোর মতো একটা ইরেসপন্সিবল ছেলেকে না এই ভাইটাল মিশনে নিয়ে আমি বড় ভুল করে ফেলেছি। কিডন্যাপের ঝামেলা এখন কে সামলাবে? কি ইচ্ছা করছে জানিস? কি ইচ্ছা করছে বলতো? তোকে এক্ষুনি আউট করে দিই। অনেকগুলো টাকা আমি তোকে দিয়েছি, তোর লাশ ফেলে দিতে না আমরা দুবার ভাববো না। বস বস, আরেকটা সুযোগ দিলে আমি কিন্তু মিশনটা সাকসেসফুল করেই ফিরব। আপনি বললে মেয়েটাকে সরিয়ে দিই? এই একদম নয়, একদম নিজের বুদ্ধি কাটাবি না। যেটুকু বলবো তুই সেটুকুই শুনবি, ঠিক আছে? মার্ডার কেসে জড়ালে তারপর পুলিশের চক্কর, সমস্ত পুলিশের চক্করে যদি জড়াই আমার মিশন সাকসেসফুল হবে না। বস, চামারটা করে দিচ্ছি, কিন্তু পুলিশ যেন এ বাড়ির নাগাল কখনো না পায়। আর একটা ভুল যদি হয়েছে? হবে না বস, এবার মিশনটা সাকসেসফুল হবে। মেয়েটা কোথায়? ছটফট করছিস কিন্তু, চুপচাপ বসে থাক। কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে, কষ্ট হওয়াটাই স্বাভাবিক, কিন্তু ট্রাস্ট মি, কোনো লাভ নেই। তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তুমি অনেক জোরে চিৎকার করলেও সেই আওয়াজটা কিন্তু বাইরে যাবে না, তাই বাঁচতে চাইলে নিজেকে কন্ট্রোল করো, আর না বাঁচতে চাইলে করো, চিৎকার করো। এই দেখেছো কি একটু? কি করে বেরোবো আমি এখান থেকে? বাবাই বাবাই, তুমি তো জানো না আমি কোথায়। প্লিজ এসো বাবাই, আমাকে প্লিজ বাঁচাও। কি করে তোমায় আমি খবর দেব আমি কোথায়? কি করে? দাদা
বলছি, রাজারহাট চণ্ডীতলার মাঠ আর কত দূর জানেন? আমি ঠিক চিনি না ম্যাডাম। তাহলে তাহলে এক কাজ করুন, আপনি সামনে থেকে একটু দাঁড় করান, এখানে কাউকে জিজ্ঞাসা করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে। সাইড করে দাঁড় করান, দাঁড় করান, আমি এখানে কাউকে জিজ্ঞাসা করছি। বলছি দিদি, এইখানে চণ্ডীতলার মাঠটা কোন দিকে? এইদিকে। তো অলিগলি রাস্তা আমি ঠিক যাচ্ছি তো? আগামীকাল রাজারহাট চণ্ডীতলা মাঠে এক কীর্তনের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে শ্রীজা কোথায়? এবার আমি ওকে কোন দিকে খুঁজবো? মাঠের আশেপাশের বাড়িগুলো নাকি আরো অলিগলি পথগুলো? এক কাজ করি, ও ছবিটা দেখাই, এখানে লোকজনেরা যদি ওকে দেখে থাকে। হ্যালো। হ্যাঁ কাকিমা, কাকিমা পারমিতা বাড়িতে আছেন, থাকলে একটু দাও না। অপূর্ব, তুই এতক্ষণে ফোন করেছিস? দিদি তো তোকে কতবার ফোন করেছে, শোন না, পারমিতা তো বাড়িতে নেই। অপূর্ব, দিদি খুব অস্থির হয়ে পড়েছে, কিছু একটা কর তুই অপূর্ব। পাওয়া যাচ্ছে না রে খুঁজে শ্রীজাকে, খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই একটা কিছু কর অপূর্ব, কিছু একটা কর। কাকিমা কাকিমা চিন্তা করো না, আর তুমি মাকে অস্থির হতে না করো, আমি দেখছি কি করা যায়। ডোন্ট ওয়ারি, আমি শ্রীজা আর পারমিতাকে নিয়ে বাড়ি ফিরবো। রাখছি। কাকু আমি তো বুঝতে পারছি না কি করব, আমার তো মাথা কাজ করছে না। কি রে অপূর্ব, এইটুকু সময়ের মধ্যে এত কাণ্ড হয়ে গেল? শোন, আমাদের কিন্তু সময় নষ্ট করলে হবে না, যা করার এক্ষুনি করতে হবে আমাদের। দাঁড়াও দাঁড়াও, ঠান্ডা মাথায় আমাকে একটু ভাবতে দাও। আমি একটা কাজ করছি, আমি অনেকে বলছি যে গুঞ্জার কুট্টুসকে নিয়ে বাড়ি যেতে, আর তুমি এক্ষুনি বাড়িতে যাও, আমি পুলিশ স্টেশনে যাচ্ছি। পুলিশ স্টেশন কেন কাকু? এই সিচুয়েশনটা পুলিশ ছাড়া কেউ হ্যান্ডেল করতে পারবে না, আর পারমিতাকে আমি ফোনে কিছুতেই পাচ্ছি না। একমাত্র পুলিশই পারমিতার সিজাকে ট্রেস করে বার করতে পারবে। তাহলে শোন না, আমি একটা কাজ করি, আমি এখন বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে ওই জায়গাটার নাম বলো না, রাজারহাটে কি চণ্ডীতলার মাঠ, আমি ওইখানটায় যাচ্ছি, যদি কোনো ক্লু পাই তুই পুলিশকে সবটা জানাবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে চলো, এসো এসো। হ্যাঁ মৈনাক, মৈনাক তুমি দোকানটাকে ইমিডিয়েটলি শাট ডাউন করে দাও। হ্যাঁ এসো কাকু, এসো চল 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 চল। শ্রীজা, শ্রীজা চোখ খোলো, শ্রীজা শ্রীজা ওঠো ওঠো।
শ্রীজা তুমি ঠিক আছো? চিন্তা নেই, এখনো বাঁচিয়ে রেখেছি। আপনিও চলে এলেন, ভালোই হলো। মা মেয়ে দুজনে একসাথেই আমাদের জিম্মায় থাকুক। হ্যাঁ, পালানোর চেষ্টা করলে কিন্তু খুব সমস্যায় পড়তে হবে। আর কাউকে যদি ফোন করার চেষ্টা করেন, জ্যামার বসানো আছে, নেটওয়ার্ক পাবেন না। আসলে সৃজাকে আগেই শেষ করে দিতাম, বাট ওই যে উপর মহল থেকে বলুন যে মিশন সাকসেসফুল হওয়ার না পর্যন্ত কোনো লাফড়ায় জানানো যাবে না। ভালোই হলো, আপনিও চলে এলেন। খুব শিগগিরই দুজনকেই শান্তির ঘুম পাড়িয়ে দেব, আর তারপর কেঁপে উঠবে রাজ্যের কোনা কোনা। আর আমরা নিমেষের মধ্যে সবার চোখকে ফাঁকি দিয়ে চলে যাব অনেক দূরে। আপনারা আরেকটু ওয়েট করুন, অল্প একটু সময়, তারপরেই রোজ যা ডায়লগ দিস আবার দিনে। আমাকে ছেড়ে দাও, আমি আমি তোমার পায়ে পড়ি, আমি 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 আর কলকাতায় থাকবো না, আমাকে আমাকে বাড়ি ফিরে যেতে দাও। শিলচরে আমার বাবা মা দাদু থাকে, এরা এরা কিচ্ছু জানে না, আমাকে যেতে দাও, আমি আর কলকাতায় থাকবো না, আমাকে যেতে দাও। চুপ, সারাদিন হ্যাঁ ফোনে কথা বল, আর ফোনে মাকে বলবি যে মা কেমন আছো, আমি খুব ভালো আছি, তোমরা ভালো থেকো, কালকে আবার ফোন করব। ও না, শেষ কথাটা না বলবি না, কারণ আজকেই তো তোর শেষ দিন। আমাকে মেরো না, আমি 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 তো তোমাদের কোনো ক্ষতি করিনি, আমাকে আমাকে মেরে দাও, আমাকে আমাকে বাড়ি ফিরে যেতে দাও, আমি আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি মায়ের দিব্যি খেয়ে বলছি। এই তুই না খুব কাঁদিস, আমার না একদম ভাল লাগে না, তুই ফোনটা কর তো ভাই। হ্যালো মা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। বাবু বাবু কি হয়েছে তোর, কলকাতা সব ঠিক আছে তো? হ্যাঁ মা সব ঠিক আছে। এরা খোঁজ খবর করে এত দূর চলে গেছে, কিডন্যাপিং এর চক্করে মিশনটা না এফেক্টেড হয়ে যায়। বসকে একবার জানাতে হবে। আমি আছি তো তোমার সাথে, আমাদের আর কেউ খবর পাবে না, কেউ জানতে পারবে না আমরা কোথায় আছি, এখানেই আমরা শেষ হয়ে যাব, কেউ জানতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না আমাদেরকে, কেউ পারবে না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না সৃজা। সৃজার মন থেকে এই ভয়টা আমাকে কাটাতেই হবে, ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। সৃজা তুমি তো এখানে একা নও, আমি তো আছি তোমার সাথে। মনকে শক্ত করো সৃজা,
শক্ত করো মনকে, আমাদের এখান থেকে পালাতে হবে, যে করেই হোক আমাদের এখান থেকে পালাতে হবে। এরকম ভাবে আমাদের ভেঙে পড়লে চলবে না। চোখ খোলো সৃজা, চোখ খোলো সৃজা, সৃজা। আমি আছি তোমার সাথে, ভয় পেও না, একদম ভয় পেও না। এরকম ভাবে মরে যাবো ভাবলে তো আমরা এদের হাত থেকে বাঁচতে পারবো না। আমাদের তো পালাতে হবে সৃজা, চোখ খোলো, আমার সাথে কথা বলো, কথা বলো সৃজা, কথা বলো। তোমার শরীর খারাপ লাগছে, জল খাবে, জল খাবে তুমি? সৃজা একটু জল, জল কোথায় পাই? সৃজা, 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 আমি তোমার বাবাইকে খবর দিয়েছি সৃজা, তোমার বাবাইকে আমি মেসেজ পাঠিয়ে দিয়েছি, সেই মেসেজের ক্লু ধরে তোমার বাবাই হয়তো এতক্ষণে ঠিক চলে আসবে। তুমি চোখটা খোলা রাখো সৃজা, আমার সাথে কথা বলো, কথা বলো। বাবাই, বাবাই কি করে জানলাম এখানে আছি? কারুর পক্ষে তো ধারণা করা সম্ভবই না। আমরা এমন একটা বাড়িতে বন্দি হয়ে আছি যেখান থেকে আরটিএস ডেলিভারি হয়। আরটিএস, এখান থেকে আরটিএস ডেলিভারি হয়? হ্যাঁ, আপনি দেখেননি বাইরে এতগুলো লোকের ভিড়, এক্সপ্লোসিভ প্যাক করে ওরা কোথাও একটা ডেলিভারি করছে? আমি তো দেখলাম, দেখেছি, কিন্তু ওদের যে বিস্ফোরক আছে সেটা বুঝতে পারিনি। তুমি কি করে জানলে? আমি ওদের আলোচনা করতে শুনেছি, এক্সপ্লোসিভ নিয়ে কিছু ঘটাবার প্ল্যান আছে আমি শুনেছি। এরা খারাপ, বিস্ফোরক পাচার করছে, তাহলে কি এরা উগ্রপন্থী?